আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আশা করি সবাই ভালো আছেন, ভিউয়ার্স এবং বন্ধু মহল। তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব, এই শীতের মধ্যে কিভাবে ময়না পাখির যত্ন নেবেন। এটা ইন্ডিয়ান হিল ময়না পাখি, ইন্ডিয়ান অরিজিন। তো দেখতে পাচ্ছেন যে এখানে বাটির মধ্যে কুসুম গরম পানি দেওয়া হয়েছে গোসল করার জন্য, ওরা গোসল করে নাই এখনও। আর এখানে ফিল্টারের মধ্যে দেখতে পাচ্ছেন যে কুসুম গরম পানির মধ্যে হালকা পরিমাণ আদা রস দেওয়া হয়েছে, যেন ঠান্ডার মধ্যে ওদের কোনো রকম ভাইরাস ইনফেক্ট না হয়, অ্যান্টিভাইরাস হিসেবে এটা কাজ করবে। একদিন পর একদিন, একদিন রসুন দেওয়া হয়, একদিন রসুনের রস দেওয়া হয় এবং একদিন আদার রস দেওয়া হয়। আর রেগুলার ভেজিটেবল খাওয়ানো হয় সাথে। এই যে দেখতে পাচ্ছেন ফুড বক্স, ফুড বক্সের মধ্যে ফুড রয়েছে। এই ফুড বক্সের মধ্যে মিক্স খাবারগুলো দেওয়া আছে স্মার্ট হার্টের সাথে, আপনি স্টার্টারের খাবারগুলো দেওয়া আছে। আর এখানে গোসল করার জন্য শীতকালে খেয়াল রাখবেন, প্রতিদিন গোসল না করানোটাই বেটার, যদি সম্ভব হয় তো ভালো। একদিন পর একদিন অথবা দুই দিন পর পরও করাইলেও ভালো হয় শীতের মধ্যে। এটা এনভায়রনমেন্টের উপর নির্ভর করে, আর যদি রোদ হয় তাহলে প্রতিদিনে করাইতে পারেন, সমস্যা নেই। রোদ না হলে সমস্যা আর কি, একটু রোদ হলে যে দেখেন আমি বারান্দার মধ্যে নিয়ে এসেছি, খামসা সব বান্ধি রেখেছি, যেন এই যে ওরা দেখেন গোসল করতেছেন। এতক্ষণ পানি একটু বোধহয় গরম বেশি ছিল, এই জন্য গোসল করে নাই, এখন গোসল করতেছেন। তো রোদের মধ্যে দিলে সুবিধা কি, আপনি ভিটামিন ডির যে ইয়েটা সমস্যার কারণে যে রোগগুলো হয় ওগুলো হবে না, ভিটামিন ডি সমস্যা হবে না। শীতের শীতের শীতকালীন যে সমস্যাগুলো, বিভিন্ন ধরনের ঠান্ডা লাগা, এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড থাকবে। মানে অ্যান্টিভাইরাসের জন্য আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হবে। তো এভাবেই খেয়াল রাখবেন, যেন ওরা প্রতিদিন গোসল করে এবং রোদের মধ্যে রাখবেন, তাহলে কী হবে, শীতে শীতের সাথে রিলেটেড যে রোগগুলো এগুলো থেকে সে মুক্তি পাবে। আর খাবারের ক্ষেত্রে আমি শাক সবজির সাথে ভাত, দেখেন এখানে আজকে সাদা ভাত দিছি, সাধারণত আমি সবজি মিক্স দিয়ে দিই ওইটার সাথে, বিভিন্ন ধরনের সবজি যেগুলো থাকে রান্না করার জন্য ওগুলো দিই, হলুদ, কাঁচা হলুদ, তারপর লাল মরিচ, এগুলো দিই, মিক্স করে দিই। আজকে শুধু সাদা ভাত দিছি রুচি চেঞ্জ করার জন্য। সাথে আপনার ওই স্মার্ট হার্ট, ওই যে বক্সের মধ্যে আছে দেখতে পাচ্ছেন, স্মার্ট হার্টের সাথে স্টার্টারের খাবারটা দেওয়া আছে। তো শীতের মধ্যে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, রাত্রে যখন রাখবেন পানির খাঁচার পাশে একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন 100 ওয়াটের, এবং বাল্বটা অবশ্যই রেগুলেটর কন্ট্রোল হতে হবে, বাল্বটা অবশ্যই রেগুলেটর কন্ট্রোল হইতে হবে, না হয় আপনার টেম্পারেচার আপডাউন হতে পারে, কারণ আমাদের দিনে এক ধরনের টেম্পারেচার থাকে, রাত্রে এক ধরনের, সকালে এক ধরনের, বিকালে এক ধরনের, এই জন্য রেগুলেটর কন্ট্রোল হলে আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন। টেম্পারেচার অবশ্যই 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকতে হবে, এর কম যেন না হয়, 25 থেকে 30 ডিগ্রি, খেয়াল করবেন টেম্পারেচার 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস যেন টেম্পারেচার থাকে, এই জিনিসটাই খেয়াল করবেন ময়নার ক্ষেত্রে। আর রেগুলেটর কন্ট্রোল করবেন, রেগুলেটর কন্ট্রোলের মাধ্যমে আপনি থার্মোমিটার, ফাঁসে একটা থার্মোমিটার দেখতে পারেন রুম টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, তখন থার্মোমিটার দেখে আপনি, থার্মোমিটার রিডিং দেখে আপনি রেগুলেটর রিডিং আপ ডাউন করে দেবেন, তাহলে কী হবে আপনার যে ময়নার যে টেম্পারেচার ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন 25 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে। তো শীতে এই কেয়ারটা করলে আপনি ইনশাআল্লাহ কোনো ধরনের রোগ ব্যাধি হবে না, আমি যেভাবে বলছি এভাবে যদি করেন। আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, এবং ইনশাআল্লাহ এই নিয়ম ফলো করলে ইনশাআল্লাহ সুস্থ থাকবে। আর শীতে মশার একটু প্রাদুর্ভাব খুব ভারী যায়, সেই ক্ষেত্রে মশারি দিয়ে রাখবেন, মশারিটাই সবচেয়ে বেটার। অন্যান্য পদ্ধতিতে অনেকে কাপড় ন্যাপথেলিন ইউজ করেন দূরে, কিন্তু ন্যাপথেলিন ইউজ করলে সমস্যা কি, আপনার ন্যাপথেলিনের গন্ধটা পাখি সাধারণত অ্যাবজর্ব করতে পারে না, সমস্যা হয় পাখির। তো এই জন্য ন্যাপথেলিন ইউজ না করাটাই বেটার। ন্যাচারালি আরেকটা ইউজ করতে পারেন গাঁদা ফুল, অথবা আপনি হিন্দুরা পূজা করে যে ইয়েটা গাছটা, ওই গাছটা ইউজ করতে পারেন, নামটা আমার মনে আসতেছে না এই মুহূর্তে। এগুলো মশা তাড়ানোর জন্য সবচেয়ে বেটার ন্যাচারালি, আর আমি মনে করি সবচেয়ে বেটার হচ্ছে মশারি। মশারিটা ইউজ করলে গিয়ে অন্যান্য পোকার আক্রমণ, যেমন তেলা পোকা বা আদার্স কোনো পোকা যেন আক্রমণ না করে, রাত্রে পোকা আক্রমণ করলে পাখি সিলাসিলি ডাকাডাকি করে, ভয় পায়, তো এই জিনিসগুলো থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। তো আশা করি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।